বাড়ির সামনে বা রাস্তাঘাটে নয়, পশু জবাইয়ের জন্য উন্নত দেশ তো বটেই, এমনকি পাশের দেশ ভারতেও ব্যবহার করা হয় জবাইখানা, ব্যতিক্রম কেবল বাংলাদেশ। তাই কোরবানি এলেই বর্জ্য সরাতে হিমশিম খেতে হয় নগর কর্তৃপক্ষকে। খুব একটা উন্নত না হলেও ঢাকা মহানগরীতে দেখা মেলে চারটি জবাইখানার। নগর পরিকল্পনাবিদদের মতে, পশু জবাইকে নির্দিষ্ট জায়গায় এবং নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারলে বাঁচবে বিপুল অর্থ আর শ্রম, রক্ষা পাবে পরিবেশও। বিস্তারিত দেখুন শামা সুলতানার রিপোর্টে। স্লটার হাউস বা জবাইখানা পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান। এসব ঘরে পশু জবাই করে আলাদা করা হয় এর বর্জ্য, আর মাংস ও হাড় আলাদা করে কেটে পৌঁছে দেওয়া হয় মালিকের হাতে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বা এশিয়ার অনেক দেশে পশু জবাইয়ে নির্ধারিত স্থান এই স্লটার হাউস। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, কাতারের মতো পাশের দেশ ভারতেও দেখা মেলে পশু জবাইয়ের এই আধুনিক ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। খোলা রাস্তা বা বাড়ির সামনে, যেখানে সেখানে পশু কুরবানির এই ছবি অতি পুরনো। যদিও ঢাকার হাজারীবাগ, কাপ্তানবাজার, মোহাম্মদপুর ও মিরপুরে আছে চারটি জবাইখানা, গরু 50, মহিষ 75, ছাগল ভেড়া 10 টাকা দরে জবাই দেওয়া হয় এখানে। উন্নত কোনো যন্ত্রপাতি ছাড়াই চলছে জবাইয়ের কাজ। সিটি কর্পোরেশনের হিসেবে কমপক্ষে 4 লাখ পশু কুরবানি হয় ঢাকায়। বর্জ্য অপসারণ সহ পরিবহন, জ্বালানি তেল, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ ও তাদের বেতন ভাতা সহ সব মিলিয়ে কর্পোরেশনের খরচের পরিমাণ আনুমানিক 4 কোটি টাকা। পরিচ্ছন্নতার অনেক কথা বললেও নগর অভিভাবকদের মানুষকে জবাইখানামুখী করার কোনো উদ্যোগ নেই। এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা আছে, কিন্তু পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো বাস্তব কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমাদের স্লটার হাউস এই কোরবানির ঈদে খোলা থাকবে, যদি কেউ তার পশু স্লটার হাউসে নিজে করতে চায় এর পারবে। জবাইখানাগুলোকে কার্যকর করা সহ পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে পরিকল্পনার কোনো বিকল্প নেই বলেই মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এই আবর্জনা ব্যবস্থাপনা পরবর্তীতে যেটা হয় সেটা এত ব্যাপক, ব্যয়বহুল হয়, সবচেয়ে উত্তম হতো যদি এলাকাভিত্তিক স্লটার হাউস হতো। আসলে পুরো বিষয়টাই হলো উদ্যোগের ব্যাপার, এবং এই উদ্যোগ নেয়ার প্রধানতম দায়িত্ব সিটি কর্পোরেশন। সারা বছর রাত 2টা থেকে সকাল 10টা পর্যন্ত জমজমাট থাকে এই জবাইখানাগুলো, কিন্তু ঠিক কুরবানির দিনটিতে এরকম ফাঁকা পড়ে থাকে। বছরের অন্যান্য দিনের মতো কুরবানির দিনেও যদি সাধারণ মানুষকে পশু জবাইয়ের জন্য জবাইখানামুখী করা যায়, তাহলে সরকারকে কুরবানির 3 দিনে বর্জ্য ব্যবস্থাপনার নামে যে বাড়তি অর্থ ব্যয় করতে হয় তার হাত থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যাবে বলে মত নগর বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।